Today we will discuss about narration change or direct to indirect narration. তোরা এবার তো দেখতে পাচ্ছিস নিশ্চয়ই কি পাচ্ছিস তো স্যার উপরেটা দেখ এবার পাচ্ছিস না পাচ্ছিস না ঠিক আছে ফার্স্ট সেন্টেন্স আমি বলছি তারপরে তোরা দেখ নিলে হি সেজ কমা আই ওয়ান্ট আ পেন হি সেজ কমা আই ওয়ান্ট আ পেন এটা ডাইরেক্ট হলো ওটা ইনডাইরেক্ট কি হলো হি সেজ দ্যাট হি ওয়ান্টস আ পেন এখানে নিয়মটা হচ্ছে যখনই আমরা এখানে সেজটা দেখছি আমরা গাইডেড হব এই সেজ দ্বারা অর্থাৎ আমাদের ডাইরেক্ট সেন্টেন্সে এই যে সেজ অর্থাৎ এ পরবর্তী অংশটাকে মডিফাই করে দেবে ওর এতটাই পাওয়ার আছে তাহলে সেজ এখানে সেজ আছে বলে সেজ হলো দ্যাট হি ওয়ান্টস আ পেন অর্থাৎ এটা প্রেজেন্টে ছিল বলে এটাও প্রেজেন্টে হয়েছে এখানে হি আছে বলে ওয়ান্টস হয়েছে একবারে সিম্পল তোর অনেকবার শিখেছিস তাহলেও ভুলে গেছিস আশা করি সেই জন্য আমি একবার ঝালাই করে নিচ্ছি নেক্সট হি সেইড চেঞ্জ হয়ে গেল আই ওয়ান্ট এ পেন একই সেন্টেন্স কিন্তু দেখ চেঞ্জ হচ্ছে এখানে এখানে সেজ প্রেজেন্ট টেন্সে ছিল এখানে পাস্ট টেন্সে হলো আই ওয়ান্ট এ পেন তাহলে হবে হি সেইড দ্যাট হি ওয়ান্টেড এ পেন অর্থাৎ এই সেইজের এতটাই পাওয়ার এই সেইজের এতটাই পাওয়ার যে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ দ্যাট ইজ কল এই সেইজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ তাহলে এখানে প্রেজেন্টে ছিল বলে এর চেঞ্জ অতটা হয়নি হি ওয়ান্টস আ পেন যা ছিল সিম্পল সেম বসেছে শুধুমাত্র হি হিয়ের হিকে ফলো করে ওয়ান্টস বসেছে কিন্তু এখানে যেই সেইড হয়ে গেল পরবর্তীকালে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়ে গেল টোটালি হি ওয়ান্ট অ্যাট আ পেন এইগুলো মাথায় রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো মাথায় রাখতে হবে নেক্সট হি সেইজ আই অ্যাম প্লেয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাহলে হি সেইজ দ্যাট হি ইজ প্লেয়িং ঠিক আছে কোনো অসুবিধা নেই কন্টিনিউয়াস আছে পরেরটা চেঞ্জ হয়ে গেল হি সেইড পাস্ট এটা পাস্টে আছে কিন্তু এটা আবার প্রেজেন্টে আছে আই এম প্লেয়িং রিপোর্টেড স্পিচটা তখন হি সেইড দ্যাট হি ওয়াজ প্লেয়িং চেঞ্জ হয়ে গেল হি ওয়াজ প্লেয়িং অর্থাৎ আমি ইচ্ছা করেই একটা প্রেজেন্ট একটা পাস্ট একটা প্রেজেন্ট একটা পাস্ট এইভাবে নিয়ে এসেছি কেননা এতটা বেশি কনফিউশন আমাদের পরবর্তীকালে হবে ভুল হয়ে যাওয়ার চান্স অনেকটাই থাকে নেক্সট হি সেজ আই হ্যাভ প্লেড ফুটবল হ্যাভ প্লেড বুঝতেই পারছিস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হি সেজ দ্যাট হি হ্যাজ প্লেড ফুটবল হি আছে বলে হ্যাজ হয়েছে এটা মাথায় রাখতে হবে সবসময় মনে রাখবি আমরা যখনই কোনো কিছু করব আমাকে সবসময় আগে ফলো করতে হবে যে ভার্বটা কোন টেন্সে আছে ভার্ব ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট ইন এ সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে গোটা সেন্টেন্সটার হচ্ছে বস সে চালিত করবে মোর এক্সাম্পল হি সেইড আই হ্যাভ প্লেড ফুটবল তাহলে এটা পাস্টে চলে এলো এখানে পাস্টে চলে এলো হি সেইড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল হ্যাভ প্লেড ফুটবল তাহলে হ্যাড প্লেড ফুটবল হয়ে গেল নেক্সট হি সেইজ আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল হি সেইজ দ্যাট হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল অর্থাৎ এটা পারফেক্টে ছিল প্রেজেন্ট পারফেক্টে কিন্তু চেঞ্জ হয়ে গেল পাস্টে কেন না এখানে সেইট আছে বলে অর্থাৎ রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ তাহলে এই ভার্বটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এ মডিফাই করে দিচ্ছে চেঞ্জ করে দিচ্ছে এইটা মাথায় রাখতে হবে নেক্সট হি সেইজ আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ছিল হি সেইজ দ্যাট হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল আবার যেই হি সেইড হয়ে গেল আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল হি সেইড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল এইবার প্রশ্ন চলে এলো কোয়েশ্চেন যদি থাকে কী হবে হি সেইড টু মি কমা কোটেশন অ্যাম আই ইল হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল
চেঞ্জ হয়ে গেল, ইফ আই ওয়াজ ইট, এগুলো মাথায় রাখতে হবে। খুব সহজ জায়গা কিন্তু নয়, কেন না এটা একটু জটিল, তার কারণ হচ্ছে প্রচুর প্রচুর রুলস আছে, প্রত্যেকটা ক্ষেত্রে রুলস চেঞ্জ হচ্ছে। নেক্সট, হি সেইড হোয়েন উইল হি কাম, হি আস্কড হোয়েন আই উড কাম, উইলের জন্য উড হয়ে গেল, হোয়েন উইল ইউ কাম, হোয়েন আই উড কাম, চেঞ্জ হচ্ছে কোথায় কোথায় সেটা মাথায় রাখতে হবে। উইলটা উড হয়ে গেল, ইউটা আই হয়ে গেল, হি হি সেইডটা হি আস্কড হয়ে গেল। নেক্সট, রিনা সেইড টু মি ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি, রিনা টোল মি, সেইডটার জন্য টোল হয়ে গেল, এটা আমরা শিখেছি এর আগে। রিনা টোল মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি, আই হ্যাড ডান, তাহলে এটা ছিল প্রেজেন্টে, এটা পাস্টে চেঞ্জ হয়ে গেল, কেন যেহেতু এখানে টোল্ড আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিভাবে চেঞ্জ হচ্ছে, যত বেশি প্র্যাকটিস করবি। ধর তুই দুটো টিউশন পড়াচ্ছিস, দুটো পয়সা এখন মনে কর হাতে, হাত খরচার জন্য দুটো টিউশন পড়াচ্ছিস, বা তুই পড়ছিস টুয়েলভে, তখন পাড়ার কোনো দাদা বা কাকা বললো আমার ভাইটা, তোর ভাইটাকে বা বোনটাকে দেখে দে ইংলিশটা, তখন তোকে কিন্তু তাদের শেখাতে হবে। তুই যদি ভালো করে না শিখিস তাহলে তুই কিন্তু শেখাতে পারবি না। আমি যদি নিজে এক্সপার্ট না হয় তাহলে আমি তোদের পড়াতে পারবো না, তাই আমাদেরকেও পড়াশোনা করতে হয়। সেই রকম তোদেরকেও পড়াশোনা করতে হবে, যখনই শেখাবি কোনো কিছু, যখনই নিজে ভালো করে যদি নলেজেবল পারসন না হোস, সেই বিষয়টা যদি ভালো করে, বিশেষ করে গ্র্যামাটিক্যাল ব্যাপারটা যদি ভালো করে অর্জন না করতে পারিস নিজে, তাহলে কিন্তু শেখাতে পারবি না। কনফিডেন্স না থাকলে কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যাবে, সেই জন্য নিজেকে ভালো করে আগে শিখতে হবে। নাম্বার থ্রি, রাম সেই টু মলয় ইউ উইল মিট মি টুমরো, চেঞ্জ হচ্ছে দেখ, রাম সেইড টু, সেইড টু থাকলে টোল্ড হয় আমরা শিখেছিলাম, রাম টোল্ড মলয় দ্যাট হি উড মিট হিম টুমরো, হয়ে গেলো দ্য নেক্সট ডে। আমি পরবর্তীকালে দিয়েছি একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ভার্বগুলো বা তোর নাউন অ্যাডজেক্টিভ গুলো চেঞ্জ হচ্ছে কীভাবে, আমি দেখিয়ে দেবো প্রোনাউনগুলো চেঞ্জ হচ্ছে কীভাবে। কল্যাণ সেই টু মি আই উইল প্লে ক্রিকেট, কল্যাণ টোল্ড মি দ্যাট হি উড প্লে ক্রিকেট, তাহলে শুধুমাত্র এই সেটের জন্য সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই সেটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সবসময় যখন আমরা প্র্যাকটিক্যালি যখন ন্যারেশন চেঞ্জ আমরা দেবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, তখন কিন্তু সবসময় এই সেইড টু নাও থাকতে পারে, ওগুলো সাইলেন্ট থাকতে পারে, উজ্জ থাকতে পারে, তখন আমাদের ধরে নিতে হবে পাস্ট টেন্স আছে। যাই হোক, সেরকম এক্সাম্পল আমি আরও দেব। নেক্সট, হি সেইড টু মি আর ইউ প্লেয়িং ফুটবল, আর ইউ প্লেয়িং ফুটবল, প্রদীপ এটা কোন টেন্সে আছে, আর ইউ প্লেয়িং ফুটবল কোন টেন্সে আছে প্রদীপ, ভেরি গুড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে কোয়েশ্চেন করা হয়েছে, জাস্ট অক্সিলারি ভার্বটা ফার্স্টে নিয়ে চলে আসা হয়েছে, ইউ আর প্লেয়িং ফুটবল থেকে আর ইউ প্লেয়িং ফুটবল, ভেরি গুড। তাহলে ইনডাইরেক্টটা কী হবে, হি আস্কড মি ইফ আই ওয়াজ প্লেয়িং ফুটবল, চেঞ্জ হচ্ছে কীভাবে। বারবার বলছি জটিল জায়গা, বারবার পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, একটা দুটো করেই আমি সঙ্গে সঙ্গে শিখে নিতে পারবো না, এগুলো দীর্ঘদিন ধরে অভ্যাস করতে হবে, প্রত্যেকটা ক্লাসে এটা লাগে, টিউশন পড়াতে গেলেই বা তুই যখন চাকরির পরীক্ষা দিবি, চাকরির প্রিপারেশন নিবি, তখন শিখতেই হবে, জানতেই হবে। তাই মন দিয়ে গ্রামারটা অন্তত বাড়িতে অভ্যাস করিস। ইউ সেইড টু মি ডিড ইউ হেল্প মি, ইউ আস্কড মি, যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে, আস্কড মি ইফ আই হ্যাড হেল্পড ইউ, ইফ আই হ্যাড হেল্পড ইউ, তাহলে যখনই কোয়েশ্চেন মার্ক থাকবে তখনই আস্কড হয়ে যাচ্ছে, এটা একটা মাথায় রাখতে হবে। আর যখন কোয়েশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে হচ্ছে,
তখন ইফ বা ওয়েদার বসছে। আবার যখন কোয়েশ্চেনটা ডব্লিউএইচ দিয়ে হবে তখন কোয়েশ্চেনটা ডব্লিউএইচ দিয়েই করতে হবে। দেখি পরবর্তীকালে কি রয়েছে। শিক্ষা সেড টু প্রীতি, দেখ আস্তে আস্তে সেন্টেন্স ব্রড হচ্ছে, বড় বড় সেন্টেন্স হচ্ছে। এবার শিক্ষা সেড টু প্রীতি, হ্যাভ ইউ বট ইউর প্লেন টিকিট ফর টুমরো। শিক্ষা আস্কড প্রীতি ইফ সি হ্যাড বট হার ট্রেন টিকিট ফর দ্য ফলোয়িং ডে, টুমরো অফ দ্য ফলোয়িং ডে হয়েছে। তার মানে মনে রাখতে হবে, দেখ আস্তে আস্তে সেন্টেন্সটা বড় হয়ে গেল মানেই একটু জটিলতার দিকে চলে গেল, কিন্তু মাথা ঠান্ডা করে এরকম কিন্তু তোদের ছোট ছোট সেন্টেন্স আসবে না, আসলে বড় সেন্টেন্স আসবে। যদিও এখন পরীক্ষা হবে কি না সন্দেহ। আজকে আবার নতুন নিউজ, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে অক্টোবরে যে থার্ড ওয়েভটা আসছে বাচ্চাদের জন্য চরম ভয়ঙ্কর, এবং মানে এতটাই ডেল্টা যে ভ্যারিয়েন্ট আসছে খুবই মারাত্মক। স্কুল বলছিল খুলবে খুলবে, এখন মুখ্যমন্ত্রী এই তো ঘন্টা দুয়েক আগে অ্যানাউন্স করেছে যে যদি ডেল্টা চলে আসে তাহলে বোধহয় স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুল আর খুলবে না। সুতরাং বাচ্চাদের যাতে অ্যাকচুয়ালি আমি এগুলো হচ্ছে যারা এক্সপার্ট লোক, যারা ডক্টর, তারা যদি মনে করেন করতে পারেন। আমি একটা দুটো এরকম ভিডিও করেছিলাম, দেখলাম ওরা ডিলিট করে দিচ্ছে, তার কারণ আমি এক্সপার্ট নই এবং ওরা যেটা দেখছে যে এটাতে অনেকে মিসগাইডেড হয়ে যাবে। সেই কারণে এডুকেশন রিলেটেড আমি পাবলিশ করতে পারবো, ওইগুলো পাবলিশ করতে পারবো না। তোরা পেপার নিউজ পেপার দেখবি, অনেকটা জানতে পারবি, তাহলে যতটা পারবো আমি করার চেষ্টা করবো। যাই হোক, আমরা আমরা আমাদের পয়েন্ট থেকে সরে গেলে হবে না, সব হবে। মন দিয়ে দেখ, সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেছে, এবার তোকে পরপর পরপর প্রত্যেকটা টেন্স ওয়াইজ প্রত্যেকটা জিনিস ফলো করে আস্তে আস্তে করতে হবে। শিক্ষা আক্স সেড টু, জায়গায় আক্স হলো, প্রীতি জায়গায় প্রীতি হলো, ইফ ইফ ঢুকে গেল, সি হ্যাড বট হার ট্রেন টিকিট ফর দ্য ফলোয়িং ডে, তাহলে এখানে বট ছিল, হ্যাড বট কেন হলো। নিয়ম হচ্ছে যদি আমার রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, আবার রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্টে থাকে, তাহলে এটা যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্টে থাকে তাহলে এক ঘর লাফিয়ে পাস্ট পারফেক্টে চলে যাবে। যেমন বট ছিল, হ্যাড বট হয়ে গেছে। এই জিনিসগুলো নিশ্চয়ই মাথা থেকে ভুলে গেছিস, এতদিন মনে নেই, কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে বাবু। গ্রামার কিন্তু প্রচুর কঠোর জিনিস, বারবার বারবার অভ্যাস করলে, আমি বারবার বলেছি যে যারা ধর গ্রামারে মনে হচ্ছে একটু দুর্বল, তারা নিয়মগুলো একটা ক্যালেন্ডারের পেছনে লিখে দেওয়ালে চিটিয়ে রাখবি, যে ঘরে পড়িস বারবার বারবার প্রত্যেকদিন একবার করে দেখবি, চট করে মনে থেকে যাবে। এটা মুখস্থ করে হবে না বাবা, এটা একবারে মাথার মধ্যে ঢোকাতে হবে, গেঁথে নিতে হবে। এই যে টেন্সে টেন্সে, এই যে আমি আজকে যে বিষয়টা ন্যারেশন চেঞ্জ করছি, ডাইরেক্ট ইনডাইরেক্ট করছি, সম্পূর্ণ রিলেটেড উইথ টেন্স। টেন্স যদি ক্লিয়ার না থাকে, টেন্স যদি এখনও কনফিউশন থাকে, তাহলে এটা স্যার বললো এটা কি, এটা স্যার এটা বললো এইটা কি, এই টেন্স, এই যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু শিক্ষা মানে শেখাটা বৃথা হয়ে যাবে। ভালো করে টেন্সটা করায়ত্ত করতে, বারবার বলেছি প্রথমে, টেন্স জানা মানে 70% ইংলিশ হাতের মুঠোয় চলে এলো। আর টেন্সে যদি তুমি হোঁচট খেয়ে যাও, ভয়েস শিখতে পারবে না, ন্যারেশন শিখতে পারবে না, একটা সেন্টেন্স ভালোভাবে লিখতে পারবে না, বাবু টেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বারবার আমি বলে রেখেছি টেন্সটা ভালো করে শিখবে, এই যে বলছি, যদি টেন্সটা ভালো করে তোর মাথায় না থাকে সব মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাবে, কিছু বুঝতেই পারবি না। নেক্সট, সৌজন্য সেই টু মি, হাউ ডাজ হি প্লে ক্রিকেট। এখানে হাউ, এইচ ও ডাব্লু, হাউ ডাব্লিউ এইচ কোয়েশ্চেন। একটু আগে আমি বললাম যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন হয় তাহলে ইফ বা ওয়েদার বসবে, আর যদি ডাব্লিউএইচ দিয়ে কোয়েশ্চেন হয়, পরেরটা ডাব্লিউএইচ আছে, তাহলে সেই ডাইরেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটা চলে আসবে। যেমন সৌজন্য সেই টু মি, হাউ ডাজ হি প্লে ক্রিকেট, সৌজন্য আস্কড টু মি,
হাউ সি প্লেড ক্রিকেট, যেহেতু ওইটা প্রেজেন্টে ছিল সে যেন পাস্টে ডাইরেক্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। মাথায় রাখতে হবে বাবু, অনেক বড় বড় সেন্টেন্স আসবে, কঠিন মানে প্রচুর, এত বেশি নিয়ম এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন, প্রচুর নিয়ম। কিন্তু নেক্সট, ইউ সেই টু মি হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে। এবার আগে গ্রামার ছিল ছিল, এবার আমার ইয়েস্টারডে ঢুকলো, চেঞ্জ হবে। দেখ, ইউ আস্কড মি হুম, ডাইরেক্ট হুম, আই হ্যাড মিট দ্য প্রিভিয়াস ডে। দেখ, হুম ডিড ইউ মিট ছিল ডিড, অর্থাৎ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে চলে এলো। আই হ্যাড মেট দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে হয়ে গেল দ্য প্রিভিয়াস ডে। তাহলে একসঙ্গে কতগুলো চেঞ্জ হচ্ছে, কতগুলো মাথায় রাখতে হবে। মানে যদি সময় যদি না দিস তাহলে কিন্তু তোকে একবারে ল্যাং মেরে দেবে আমার ইয়ে গ্রামার, কিন্তু তোকে একবারে মানে কাঁদিয়ে ছেড়ে দেবে। যদি ঠিকঠাক সময় যদি না দিস, সময় উপযুক্ত সময় যদি না দিস, তাহলে কিন্তু বাবু গ্রামার বোঝা মুশকিল আছে। অনেকগুলো নিয়ম এখানে হচ্ছে, সেট টু জায়গায় আস্ট বসছে, হুমটা ডাইরেক্ট বসে গেল, ডিডটার জায়গায় আই হ্যাড মেড হয়ে গেল, তারপর ইয়ে স্টার্ট দ্য প্রিভিয়াস ডে হয়ে গেল, অনেকগুলো চেঞ্জ হয়েছে। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্সেস ক্ষেত্রে কী করবো, হি সেট টু মি গিভ মি আ কাপ অফ কফি, সরি এখানে কফির জায়গায় পরে টি করে দিয়েছি, যা এক প্রথমে বলেছি কফি, তারপর টি হয়ে গেছে। হি সেই টু মি গিভ মি এ কাপ অফ কফি, হি রিকোয়েস্টেড মি। তাহলে আমাকে কোয়েশ্চেনের সেন্সটা আমাকে বুঝতে হবে, এটা ইম্প্যারেটিভ, গিভ মি এ কাপ অফ কফি, যখনই ভার্ব দিয়ে শুরু হচ্ছে রিপোর্টেড স্পিচ, তার মানে জানবি যেটা ইম্প্যারেটিভ হয়ে যাচ্ছে, এইগুলো বুঝতে হবে, ইম্প্যারেটিভ। তাহলে হি রিকোয়েস্টেড মি, সেট টুর জায়গায় রিকোয়েস্টেড হয়ে গেল, টু গিভ হিম আ কাপ অফ টি, টিটা জায়গায় কফি হবে, যাই হোক। হি সেট টু মি গিভ মি এ কাপ অফ কফি, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ কাপ অফ কফি হবে। আই সেট টু দ্য বয় ডু ইট অ্যাট ওয়ান্স, ডু ইট অ্যাট ওয়ান্স, অর্থাৎ আমি একে খুব প্রেশার দিয়ে বলছি, জোর দিয়ে বলছি, ম্যাসেজ করছি, বকা দিয়ে বলছি। তাহলে সেই বকাটা আমাকে বুঝতে হবে, বকাটা যদি বুঝতে পারি তবে আমি অর্ডার্ড করতে পারবো। আই অর্ডার্ড দ্য বয় টু ডু ইট অথবা দ্যাট অ্যাডভান্স, তাহলে ডু ইট অ্যাডভান্স, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে আমি ওকে অর্ডার করছি, এর আগে গিভ মি এ কাপ অফ কফি বা গিভ মি গ্লাস অফ ওয়াটার, আগেরটা সেন্সটা বুঝে নিতে হবে যে আমি রিকোয়েস্ট করছি। হি সেড টু মি, তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ কাপ অফ টি, তাহলে এইগুলো সেন্সটা ধরতে হবে। নেক্সট, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, দ্য টিচার সেড টু দ্য বয়েজ স্টাডি রেগুলারলি টু অবটেইন গুড মার্কস ইন দ্য এক্সাম, এটা ধরে নিতে হবে। কী হতে পারে, টিচাররা সবসময় অ্যাডভাইস করে, উপদেশ দেয়। তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ টু স্টাডি রেগুলারলি টু অবটেইন গুড মার্কস ইন দ্য এক্সাম। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোরা যতজন আমার ক্লাসটা শুনছিস কারোর কিন্তু এই নিয়ম মনে নেই, খুব কমজনেরই আছে মনে থাকে, আমি গ্যারান্টি দিয়ে 200% গ্যারান্টি দিয়ে বলছি। কেন এমনিতেই ডাইরেক্ট ইনডাইরেক্টের ব্যবহার এতটাই কমে গেছে, মনে আছে? দাঁড়া আমি ধরবো একটু পরে, ঠিক আছে আমি একটু পরে ধরছি। হি সেড টু, হি সেড টু মি, টু টু হয়ে গেছে, যাই হোক। হি সেড টু মি কাম টু মি, তাহলে হি টোল্ড মি টু গো টু হিম, টু গো টু হিম মানে তার কাছে যাওয়ার কথা বলছে। তাহলে এটা আমাদের এটা ইয়ে হলো, টু টু কী হয়েছে, কি বল রে, টু যোগ হলো তো, হ্যাঁ এটা কি হয়েছে বল, টু যোগ হলো তো, মাথায় আসছে না এখন। হি সেড টু মি কাম টু মি, হি টোল্ড মি টু গো হোম টু গো টু হিম, আচ্ছা নেক্সটে যাচ্ছি, পরে মনে পড়ছে না এই মুহূর্তে।
হি সেড টু মি লেট আস, এবার দেখ নতুন ঢুকলো, লেট লেট আস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, লেট আস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। হি প্রপোজড, লেট দিয়ে যেহেতু শুরু হচ্ছে প্রপোজড, হি প্রপোজড মি মানে সে সবাইকে প্রপোজ প্রস্তাব দিল। হি প্রপোজড টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। এইগুলো জটিল জায়গা, চট করে মনে থাকবে না, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি। এই রকমে কিন্তু পরীক্ষায় দেবে, আসবে, বা ধর চাকরির পরীক্ষাতেই দিল, তখন তুই হাত কামড়ে মরবি যে কেন আমি ভালো করে রুলটা শিখিনি। আস্তে আস্তে জটিলতার দিকে যাচ্ছে কিন্তু পরীক্ষা। এই যে কালকে WBCS পরীক্ষা হলো, কাতারে কাতারে ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, মানে ভাবতে পারবি না যে দুবছর কোনো সিলেকশন হয়নি, দুবছর কোনো পরীক্ষা হয়নি, দুবছরে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কত কত লাখ লাখ স্টুডেন্ট বেরিয়েছে, তারা হন্যে হয়ে আছে, কেউ ছেড়ে কথা বলবে না, চাকরি বাকরির দিক দিয়ে কেউ ছেড়ে কথা বলবে না। সুতরাং প্রিপারেশন নিতেই হবে বাবা, আমি বারবার আমার ভিডিওগুলোতে বলছি, নিজের কাজ মন দিয়ে করে যেতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য তোমাকে শিখতে হবে। আমরা গরিব, আমাদের সেরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেই যে বাবা মা আমাকে প্রচুর টাকা পয়সা দিয়ে বিজনেস করে দেবে, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের একটাই অস্ত্র এই পড়াশোনা, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবা মাকে দেখতে হবে। সুতরাং নিজে বাবা যদি ফাঁকি দাও, এখন বড় হয়েছো, বাবা মা সবসময় পড়ে পড়ে কেউ বলবে না, কেউ তোমার পেছনে থাকবে না, তোমার হাতে মোবাইল ফোন আছে, তুমি সময়টাকে ভালো কাজে লাগাবে না খারাপ কাজে লাগবে তোমার হাতে, কেউ তোমাকে বারবার বলবে না, সবাই কিন্তু তিতিবিরক্ত হয়ে যাবে। নেক্সট, রাজু সেইড টু হিজ ফ্রেন্ড, লেট আস মেক এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। রাজু সেইড টু হিজ ফ্রেন্ডস, লেট আস মেক এ ফ্লাওয়ার গার্ডেন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস। লেট দিয়ে যেই শুরু হচ্ছে তখনই ধরে নিতে হবে প্রপোজড। রাজু প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড মেক আ ফ্লাওয়ার গার্ডেন ইন দেয়ার স্কুল ক্যাম্পাস। তাহলে প্রপোজ টু, দ্যাট দে শুড মেক এ ফ্লাওয়ার, এগুলো খুব খুব একটা কঠিন নয়। যদি চার পাঁচটা করে উদাহরণ লিখে বারবার দেখিস তাহলে গ্রিপে চলে আসবে, তাহলে চলে আসবে হাতে। নেক্সট, অপারেটিভ সেন্টেন্স, হি সেইড টু মি মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ অপারেটিভ, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। মাইট কেন হলো, মেটা ছিল, মাইট কেন হলো, সেইড টু ছিল, অর্থাৎ ওই ফার্স্ট সেন্টেন্সে যে সেইড ফার্স্ট টেন্সে ছিল সে মডিফাই করে দিল, মাইট করতে বাধ্য করালো আমাদের। সুতরাং আমাদের মনে রাখতে হবে, বারবার বলছি, ভার্বটাকে ফলো করতে হবে। তোদেরকে কতবার করে বলেছি পার ডে পাঁচটা করে ট্রান্সলেশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠা, আমি কারেকশন করবো। তোরা তো একদিন পাঠিয়ে দুদিন পাঠিয়ে স্যার প্রচুর শিখে গেছি, আর বিদ্যাসাগর হয়ে গেছি, আমি বুঝে গেছি তোরা বিদ্যাসাগর হয়ে গেছিস, আর দরকার নেই, ঠিক আছে। I said to him, may you be happy in life. I said to him, may you be happy in life. I pray that he might be happy in life. কয়েকটা করলেই ট্রেনটা ধরে নিতে পারবি, ঠিক নিয়মটা বুঝে নিতে পারবি, মুখস্থ করার দরকার নেই, বারবার বারবার দেখলেই হবে। My mother said to me, may you make good in the exam. My mother said to me, may you make good in the exam. My mother wished that I might make good in the exam. Meta
তাহলে মাইট হয়ে যাচ্ছে। এইগুলো মাথায় রাখতে হবে বাবা। নেক্সট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স খুব সহজ। এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো আর গ্রিভ, দুটোর মধ্যে একটা থাকবে, এইভাবে করতে হবে। হি সেড টু মি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি নাইস বার্ড। হি এক্সক্লেমড উইথ জয়, তাহলে যখনই আনন্দের হবে তখন এক্সক্লেমড উইথ জয়, যখনই দুঃখের হবে সেটা তো সেন্টেন্স পড়েই বুঝতে পারবি, যখনই দুঃখের হবে তখন এক্সক্লেম উইথ সরো আর গ্রিভ হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আনন্দের হচ্ছে, হি সেড টু মি হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। নেক্সট সেন্টেন্স, আই সেড টু মাই ফ্রেন্ড হোয়াট এ ট্র্যাজিক ইনসিডেন্ট ইট ওয়াজ। ট্র্যাজিক যখনই বলছি তার মানে এটা সরফুল ঘটনা, ট্র্যাজিক ঘটনা, দুঃখের ঘটনা, তাহলে এটা কি হবে? আই এক্সক্লেম উইথ সরো অর গ্রিভ, দুটোই লিখবি না, যে কোনো একটা লিখবি, আই এক্সক্লেম উইথ সরো অথবা আই এক্সক্লেম উইথ গ্রিভ উইথ মাই ফ্রেন্ড দ্যাট ইট ওয়াজ আ ট্র্যাজিক ইনসিডেন্ট। আমি জানি তোরা অনেক কিছুই জানিস, কিন্তু এই মানে মিনিমাম নিয়মগুলো যদি মাথায় না থাকে, দেখ এমনিতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন চেঞ্জে প্রচুর নিয়ম, আমি ওই জটিলতার জন্য এত এত নিয়ম, যদি নিয়ম লিখতে যায় তাহলে এত বেশি নিয়ম হবে মাথা ভারাক্রান্ত হয়ে যাবে, সেই জন্য যত বেশি প্র্যাকটিস করবি তত নিয়মগুলো করায়ত্ত হয়ে যাবে। এমনিতেই তো ছেলেবেলায় ছোটোবেলাতে শিখেছিস, সেই জন্য বারবার বলছি নিয়ম কিন্তু ভালোভাবে শিখতে হবে, রুলস ভালোভাবে জানতে হবে, রাইটিং ইংলিশের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ডাইরেক্ট টু ইনডাইরেক্টে কীভাবে চেঞ্জ হচ্ছে, কী কী চেঞ্জ হচ্ছে দেখে নে, লিখে নে। নাওটা দেন, হিয়ারটা দেয়ার, হেন্সটা দেন্স, অ্যাগোটা বিফোর হবে, টুডেটা দ্যাট ডে, দাস সো থাকলে ইন দ্যাট ওয়ে, দিসটা দ্যাট হবে, দিস ডে সেটা চেঞ্জ হবে দ্যাট ডেতে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, লাস্ট উইকেন্ড থাকলে দ্য প্রিভিয়াস উইকেন্ড, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হেন্স দেন সেটা বোধহয় রিপিট হচ্ছে, যাই হোক। হাইদারটা থাকলে দাইদার, লাস্ট মান্থ অর ইয়ার যদি থাকে দ্য প্রিভিয়াস মান্থ অর ইয়ার হবে, নেক্সট ডে দ্য ফলোয়িং ডে এটাও রিপিট হচ্ছে মনে হচ্ছে, টুমারো মর্নিং দ্য ফলোয়িং মর্নিং, এগুলো মনে রাখতে হবে, এগুলো ইউজ করতে হবে। দিসটা দোজ হবে, দাস দ্যাট ওয়ে অর সো, টু নাইট দ্যাট নাইট, কামটা গো, ক্যান কুড, মেটা মাইট, মাস্ট হ্যাড টু, হ্যাভ টু টা হ্যাড টু, হ্যাজ টু হ্যাড টু। হিয়ার ইট ইজ ফিনিশড।